ভিউয়ার সেক্সুয়াল বিডি চ্যানেল থেকে আমি আছি অন্তরা শেখ, আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটি হচ্ছে একটি রেসিপি, আমার চ্যানেলে প্রথম এরকম কোনো ভিডিও যাচ্ছে। তো আজকে রেসিপি হচ্ছে মুরগি রসুন মরিচ। আসলে খুবই মজাদার একটি খাবার, যারা মুরগি মাংস পছন্দ করে না তারাও এই রেসিপিটা যদি ফলো করে রান্না করেন তাহলে তারাও মুরগি মাংস খেতে পছন্দ করবেন। তো চলুন আজকের রেসিপিতে কী কী নিচ্ছি সেগুলো দেখে নিই। আমি হচ্ছে এখানে বাসায় পালিত ছোট মুরগি নিয়ে নিয়েছি, দেশি মুরগি যেটাকে বলে। আপনারা মুরগি মাংসের সাইজ দেখেই বুঝে গিয়েছেন অবশ্যই। হ্যাঁ, আমি মুরগি মাংসগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু লবণ মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমার মাংস যেহেতু অল্প সেহেতু আমি অল্প পরিমাণে লবণ এখানে দিয়ে দিয়েছি। তো লবণটা ভালোভাবে মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব যাতে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে বিঁধে যায়। তো মাংসটাকে আপনারা রান্না করার মিনিমাম 1 ঘন্টা আগে লবণটা মাখিয়ে নেবেন, তাহলে ভিতরে লবণটা চলে যাবে ভালো মতো। আর ভিতরে লবণ না গেলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে না। তো আগে ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করাতে হবে। তো এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। আর আজকের রেসিপি করতে আমার যা যা লাগছে, এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 5টা, আমাদের বাসায় ঝাল কম খাই সেক্ষেত্রে, আর ওখানে রসুন নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ। এটা হচ্ছে আপনাদের মাংসের উপরে ডিপেন্ড করবে, আপনাদের মাংস যতটুকু হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আন্দাজ মতো। তো আমি এগুলোকে এখন ব্লেন্ড করে নেব, এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করবো। সো এই তো ব্লেন্ড করার পর আমার এরকম হয়েছে। তো আপনারা চাইলে মরিচ বেশি নিতে পারেন। আর আমার যা যা লাগছে, এখানে আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি, এবং লবণ, জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, এবং গরম মশলা খুব অল্প পরিমাণে, কারণ গরম মশলা আমি পছন্দ করি না, আস্ত আমার খেতে ভালো লাগে না, তাও স্মেলের জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে নর্মাল কড়াইতে তেল ঢেলে নিলাম। তো আরেকটা কথা বলে নিই, আমি একদম ঘরোয়াভাবে রেসিপিটা দিচ্ছি, কোনো ফ্রাই প্যান বা কোনো স্পেশাল কোনো জিনিস আমার কাছে নেই, যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না আর আমিও প্রফেশনাল রাঁধুনি না। আমার কাছে যেহেতু রেসিপিটা ভালো লেগেছে সেহেতু আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম, কেউ খারাপভাবে নেবেন না। তো এখন আমি লবণ মেখে রাখা মাংসগুলো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজাটা হচ্ছে এটা ফুল ফ্রাই করতে হবে, মানে ভিতরের জন্য ভালোভাবে সেদ্ধ হয়, যেহেতু আমরা রসুন মরিচ দিয়ে এটাকে রান্না করব, সেহেতু আমরা পরে আর এটাকে সিদ্ধ করার সময় দেব না, খুব কম সময় থাকবে। তো এই তো এখন আমি ফ্রাই করে নিচ্ছি, আর ফ্রাই করার পরে এই যে এরকম হয়েছে এরকম, মানে এই পরিমাণে আপনারা ফ্রাই করে নেবেন। তো এখন হচ্ছে আমরা পরের প্রসেসে চলে যাব। আমাদের পরের প্রসেস হচ্ছে আমরা কড়াইতে যে তেলটাতে আমরা মাংস ভেজেছি সেই অবশিষ্ট তেলের মধ্যে আমরা মাংসটা রান্না করব। তো এখানে আমি গরম মশলার যেগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে, মানে স্মেলটা বের হলেই আমরা একের পর এক মশলা অ্যাড করে দিব এখানে। তো এই তো আমার ভাজা শেষ, স্মেল বের হয়ে গেছে। তো এখন আমি এখানে রসুন মরিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেব। এই তো রসুন মরিচের পেস্ট দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। এটাকে যতটা ভাজবেন ততটা এটা স্মেল বের হবে এবং এটা ততটাই খেতে ভালো লাগবে, যেহেতু রসুন আছে, রসুন তো যতটা যত ভাজে তত স্মেল সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতে ভালো লাগে। আমি জানি আপনারা কেউ রসুন মরিচ মুরগির রসুন মরিচ খেয়েছেন কি না, কিন্তু এইটা খুবই মজাদার একটি রেসিপি, অনেক ভালো লাগে খেতে মুরগির মাংস, বিশেষ করে ব্রয়লার মুরগি যদি হয় তাহলে অনেকে দেখা গেছে খাইতে পারে না, গন্ধ হয়ে একটা, সেক্ষেত্রে ব্রয়লার মুরগি এবার ভেজে যদি এভাবে রসুন মরিচ করে রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আমি যদিও ব্রয়লার মুরগি নিইনি, এখানে আমি দেশি মুরগি নিয়েছি। তো এখানে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম কিছুক্ষণ রসুন মরিচটা ভাজার পরে। তো এখানে আমি আস্তে আস্তে অন্য সব যে গুঁড়ো মশলাগুলো দিব সেগুলো অ্যাড করে দিব, তারপর সবগুলো একসাথে আস্তে আস্তে ভেজে নেব।
তো আমি এখানে ধনিয়া পাউডার এবং জিরা পাউডার এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি। আমি এখানে লবণটা কম দিয়েছি। রসুন মরিচের যে পেস্টটা এটাতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি। যেহেতু আমার মুরগির মাংসতে আগে থেকেই লবণ মাখা ছিল, যার কারণে বেশি দেওয়া প্রয়োজন পড়েনি, তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি মশলাতে একটু মানে ভাজার পরে একটু পানি দিয়ে আবার আরেকবার ভাজবো, কারণ মশলাটা যত বেশি ভাজা হবে তত বেশি খেতে মজা হবে এবং স্মেলটা তত বেশি ছড়াবে। তো আমি একবার পানি দিয়ে আবার নেচে ভেজে নেব। এই তো ঝোলটা ঘন হয়ে আসার পরে আমি এখানে মুরগির মাংসগুলো অ্যাড করে দিব এবং মুরগির মাংসগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমরা এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে মানে ঝোলের পরিমাণটা, আমি হচ্ছে এখানে মাখা মাখা ঝোল রাখব, কারণ এটাতে মাখা মাখা ঝোলই মজা হয়। যেহেতু মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সেহেতু মাখা মাখা ঝোল রাখলে মাংসের যে ঝোলের টেস্টটা সেটা বিন্দু পরিমাণও কমবে না, ঠিকই থাকবে। তো এই তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি এই পর্যায়ে 3টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফ্লেভার আসবে যার কারণে। তাই তো আমার রান্নার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমার মাখা মাখা ঝোলের পর্যায়ে। বলে নিই আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না, সচরাচর আমার বাসায় যেই সব পাত্রে রান্না করা হয় এবং সার্ভ করা আমি সেগুলো দিয়ে ভিডিও করেছি, তো আপনারা খারাপ দিকে নেবেন না। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। তো আমার মুরগি রসুন মরিচের রেসিপি আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।